السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এবং দয়ায়। মানুষের বিভিন্ন সমস্যায় এই জীবনে পড়ে, কেউ লেখাপড়া করেছে কিন্তু দেখা যায় লেখাপড়া শেষ করার পরেও তার চাহিদা মতো চাকরি ইনকামের পথ ইত্যাদি মিলে না। আবার অনেকে আছে ব্যবসা বাণিজ্য শুরু করেছে কিন্তু ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভ হচ্ছে না, লস হচ্ছে, বেচা কিনি ঠিক মতন হচ্ছে না, এরকম অনেকে অভিযোগ করেন, অনেকে এই সম্পর্কে কমেন্টও করেন যে কি করলে ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভ হবে। আবার অনেকে কোনো কর্মক্ষেত্র পান না নিজের চাহিদা মতো, যার কারণে চলাফেরার পথ সংকীর্ণ হয়ে যায়, অর্থকরি অভাব দেখা দেয়, দৈন্যতা দেখা দেয়। তো এর জন্য আমি একটি ছোট দোয়ার কথা বলবো, যে দোয়ার কথা এসেছে আবু দাউদ শরীফে এবং ইবনে মাজা শরীফে এবং হাদিসের অন্যান্য কিতাবে। যে দোয়াটি নিয়মিত পড়লে আশা করি এই সমস্যাগুলি থাকবে না, এই সমস্যাগুলি কেটে যাবে। তো এই দোয়াটি পড়লে তিনটা লাভ হবে। একটা হলো যে সংকীর্ণতা, অর্থাৎ জীবনে যে কোনো কাজ কারবার করতে গেলে, যে কোনো কামে হাত দিলে দেখা গেছে বরকত হয় না অথবা লাভ হয় না, সাকসেস হওয়া যায় না, এই যে একটা সংকীর্ণতা, সেই সংকীর্ণতা কেটে যাবে। দ্বিতীয়টি হলো যে আল্লাহ তাআলা এমন দিক থেকে তাকে রিজিক দিবেন সে ধারণাও করতে পারবে না। তৃতীয়টি হলো যে যত চিন্তা আছে, যত পেরেশানি আছে আল্লাহ তাআলা দূর করে দিবেন। আর সেটা হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই আমলটা হলো লুজুমুল ইস্তিগফার, অর্থাৎ নিয়মিত সবসময় আস্তাগফিরুল্লাহ বলা, আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চাওয়া। তো আপনারা আস্তাগফিরুল্লাহ রব্বি অথবা আস্তাগফিরুল্লাহ অথবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই পুরোটাও পড়তে পারেন, অথবা মাত্র দুই শব্দ আস্তাগফিরুল্লাহ অথবা আস্তাগফিরুল্লাহ রব্বি পড়তে পারেন। ইনশাআল্লাহ যদি ব্যবসায়ী হয়ে থাকেন, নিয়মিত ব্যবসা চালিয়ে যাবেন এবং পড়বেন, কেউ চাকরি খুঁজে থাকলে চাকরি খুঁজতে থাকবেন এবং এটা পড়তে থাকবেন, ইস্তিগফার বেশি করে পড়তে থাকবেন। অনুরূপভাবে যে বেকার আছেন, যদি কাজ খুঁজে থাকেন তাহলে কাজ খোঁজার সাথে সাথে এই ইস্তিগফার করতে থাকবেন। অনুরূপে যাদের ফসল হয় না তাদেরও এই আমল, যে কাজ করার সাথে সাথে ইস্তিগফার করতে থাকবেন। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন সবগুলি সমস্যার সমাধান করে দিবেন। আল্লাহ তাআলা সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।